what's left. The storms we chase are leading us, and love through the sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. Namaskar, a special sports channel day, apnader aro ekbar shagoto janai. আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা তো আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন, সুতরাং সেই বিষয়ে আসবো না। শুধুমাত্র এতটুকু বলবো, এখনও পর্যন্ত যারা নিয়মিত চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্লিজ সাপোর্ট মি, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, এবং দেখতে থাকুন আজকের ভিডিওটি। নমস্কার, এই স্পেশাল স্পোর্টস চ্যানেলের নতুন এপিসোডে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো আজকে আমরা অবশ্যই এটিকে মোহনবাগানের খবরে আসবো, পাশাপাশি এসএসবল নিয়ে বিশাল হিউজ আপডেট রয়েছে, সেটা নিয়ে আসবো। তো প্রথমে শুরু করছি এটিকে মোহনবাগানের খবর দিয়ে। এটিকে মোহনবাগান, আপনারা সকলে জানেন যে অ্যান্থনিও লোপেজ হাবাস, তিনি কিন্তু দীর্ঘদিন ধরে এটিকে মোহনবাগানের কোচ রয়েছেন। তার আমলে তারা কিন্তু তিনি কিন্তু এটিকে মোহনবাগানকে তিনটি আইএসএল ট্রফি দিয়েছেন, তা সত্ত্বেও তাকে কিন্তু বিদায় নিতে হলো। হ্যাঁ বন্ধুরা, এটিকে মোহনবাগানের কোচ থেকে কিন্তু বিদায় নিলেন লোপেজ হাবাস। তিনি কিন্তু গতকালই টিম ম্যানেজমেন্টের কাছে এবং এটিকে মোহনবাগানের ডাইরেক্টরের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বলে আমরা জানতে পারছি। এবং ইতিমধ্যে আমরা জানতে পারছি যে এটিকে মোহনবাগানের তরফ থেকে কিন্তু তার পদত্যাগ গ্রহণ করা হয়েছে। অর্থাৎ এখন থেকে কিন্তু আর লোপেজ হাবাস আর এটিকে মোহনবাগানের কোচ থাকছেন না। কিন্তু প্রশ্ন হলো, তাকে কেন বিদায় নিতে হলো? আমরা যা জানতে পারছি যে বিগত কয়েকটি ম্যাচের পর, অর্থাৎ বড় ম্যাচের পর থেকেই এটিকে মোহনবাগানের পারফরমেন্স গ্রাফ নিয়ে কিন্তু একটা খুবই নিম্ন দিকে চলে যাচ্ছিলো, নিম্নমুখী হয়ে যাচ্ছিলো। তারা কিন্তু একটা ম্যাচও জিততে পারেনি, বলতে গেলে তারা তিনটে ম্যাচ ড্র করেছে এবং দুটো ম্যাচ হেরে গেছে, যার ফলে তার উপর কিন্তু একটা প্রেশার ছিল। এবং এটিকে মোহনবাগানের ডাইরেক্টররা কিন্তু তার উপর প্রেশার ক্রিয়েট করছিলেন, কেন এই এত ভালো দল করেও তারা ফল পাচ্ছে না, যার ফলে তিনি সম্মান থাকতে থাকতেই এই পদত্যাগ করেছেন বলে আমরা জানতে পারছি। এইদিকে শোনা যাচ্ছে যে হাবাসের বিদায়ের পর গত বছর মুম্বাই সিটিকে চ্যাম্পিয়ন করা কোচ লেবোর সঙ্গে বেঙ্গালুরু এফসির একসময়ের সফল কোচ রোকার নামও কিন্তু শোনা যাচ্ছে। এই লেবোরো এবং রোকার মধ্যে যে কোনো একজন এটিকে মোহনবাগানের কোচ হলে অবাক হওয়ার কিছু থাকবে না। যদিও লেবোরো এই মুহূর্তে কিন্তু তিনি স্পেনে রয়েছেন, তিনি আদৌ আসতে পারবেন কি না তা নিয়ে কিন্তু একটা সমস্যা রয়েছে। এদিকে রোকার ক্ষেত্রেও কিন্তু সে সমস্যা নেই। তো এখন প্রশ্ন হচ্ছে যে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কাকে কোচ করবে? যদিও এতদিন, যতক্ষণ না নতুন কোচ আসছেন ততদিন কিন্তু মোহনবাগানের বা এটিকে মোহনবাগানের যে সহকারী কোচ রয়েছেন তিনি কিন্তু দলের দায়িত্ব পালন করবেন বলে আমরা জানতে পারছি। এবার আসবো আমরা ইস্টবেঙ্গলের খবর নিয়ে। একটা ইস্টবেঙ্গলের খবর নিয়ে, ইস্টবেঙ্গলই আইএসএলের ইতিহাসে একমাত্র দল যারা গত 60টা ম্যাচেই এখনও পর্যন্ত একটা জয়ের মুখ দেখেনি। গত ম্যাচে গতকাল তারা কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের মতো একটা দুর্বল দলের মুখোমুখি হয়েছিল, যারা কিন্তু এখনও পর্যন্ত লিগ টেবিলে পরপর ম্যাচ হারছিল। সেই দলের কাছেও কিন্তু ইস্টবেঙ্গল গতকাল 2-0 গোলে পরাজিত হয়েছে। ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন বলে কিছু আছে বলে মনে হয়নি, মাঝমাঠের কোনো ফুটবলার আছে বলে মনে হয়নি, এবং স্ট্রাইকারের কথা না বললেই হয়। অর্থাৎ দলে কিন্তু তিন বিভাগই দুর্বল, সেটা কিন্তু গত ম্যাচেও আমরা দেখতে পেয়েছি। একটা ম্যাচে ফুটবলাররা ভালো মতো পাস বাড়াতে পারছেন না, কোনো ফুটবলের সঙ্গে কোনো ফুটবলের তাল মিল নেই, কী কোচিং হচ্ছে ইস্টবেঙ্গলে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। ইস্টবেঙ্গলের কোচ মানালো দিয়াজের উপর কিন্তু বিরক্ত সমর্থকরা থেকে শুরু করে ইস্টবেঙ্গলের কর্মকর্তারা, এতদিনে ভারতীয় কোচ হলে কবে হয়তো বিদায় ঘণ্টা বেজে যেত। কিন্তু মানালো দিয়াজ তিনি ম্যাচের পর ম্যাচ হারছেন, অথচ তিনি কিন্তু হট সেটে বসে রয়েছেন, তিনি যে সমস্ত বক্তব্য রাখছেন, তারপরে তিনি কীভাবে ইস্টবেঙ্গলের কোচের পদে রয়েছেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। যা শোনা যাচ্ছে যে মানালো দিয়াজকেও কিন্তু এটিকে মোহনবাগানে যদি হাবাসের মতো পারফরমেন্স করা ভালো কোচ, চ্যাম্পিয়ন করা কোচ যদি বিদায় নিতে পারেন, কেন তাহলে মানালো দিয়াজকে স্মরণ হবে না? এই নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টের উপর চাপ বাড়ছে বলে আমরা জানতে পারছি। পাশাপাশি ইস্টবেঙ্গলের তিনজন বিদেশি ফুটবলার কিন্তু পরিবর্তন হতে চলেছে। যা খবর রয়েছে যে ইস্টবেঙ্গলের তিনজন বিদেশি কিন্তু যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারেন। আগামী জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কিন্তু ইস্টবেঙ্গলে আসছেন, আপনাদের আগেই বলেছিলাম যে ইস্টবেঙ্গলে কিন্তু তিনজন ফুটবলার পরিবর্তন হবেন। তাদের মধ্যে অবশ্যই নাম রয়েছে ফ্রাঞ্জো প্রিন্স, ড্যানিয়েল চিমা এবং আমির ডারফেচিপ। এই তিন ফুটবলারকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। এবং যা খবর রয়েছে যে
অ্যান্টনিও পেরোসোভিচ থাকছেন এবং ড্যানিয়েল সিডল কিন্তু থাকছেন। এই দুই ফুটবলার ছাড়া বাকি বিদেশিরা কিন্তু যে কেউ পরিবর্তন হতে পারেন বলে জানা যাচ্ছে। এবং ইস্টবেঙ্গলে কিন্তু তিনজন ফুটবলার আসার সম্ভাবনা রয়েছে, তার মধ্যে তিনজনের নাম শোনা যাচ্ছে এই মুহূর্তে। তিনি হলেন অবশ্যই ব্রাইট এনোবাখারে, আপনারা সকলেই জানেন এই নাইজেরিয়ান ফুটবলার গত বছর ইস্টবেঙ্গলে চমকপ্রদ পারে যেমন রয়েছেন। এনোবাখারে ছাড়াও আরও দুজন ফুটবলের সঙ্গে এসসি কর্তারা কথাবার্তা বলছেন, তার মধ্যে একজন রয়েছেন নাইজেরিয়ান বিদেশি ডিফেন্ডার স্টিফেন এজে। হ্যাঁ বন্ধুরা, এই স্টিফেন এজে একটা সময় তিনি কিন্তু আইএসএল খেলে গেছেন, ফলে স্টিফেন এজের সঙ্গে কিন্তু কথাবার্তা বলছেন ইস্টবেঙ্গল এসসি কর্তৃপক্ষ। পাশাপাশি গত বছর আইএসএলে খেলা এরিক পাতালোর সঙ্গে কিন্তু কথাবার্তা বলছেন এসসি কর্তৃপক্ষ বলে আমরা জানতে পারছি। অর্থাৎ বুঝতেই পারছেন যে ব্রাইট এনোবাখারে, স্টিফেন এজে এবং এরিক পাতালো এই তিনজন ফুটবলের সঙ্গে কিন্তু কথাবার্তা চলছে। এদের মধ্যে অন্তত দুজন ফুটবলার যে এসসি ইস্টবেঙ্গলে আসছেন এটা কিন্তু মোটামুটি নিশ্চিত, এবং বাকি কারা আসেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু যা শোনা যাচ্ছে যে এই তিনজনের সঙ্গে কিন্তু কথাবার্তা বা লিঙ্ক আপ চলছে, এটা কিন্তু বলা যেতেই পারে। এখানে রাখছি, আশা করছি এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্ল্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্লিজ সাপোর্ট মি, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। আশা করছি আপনাদের সাপোর্টটা পাবো এবং আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।